এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে আমরা ততক্ষণ তাকে বিশ্বাস করি না যতক্ষণ সেটা নিজে অনুভব করি না। চলুন জানি সেই এক ভয়ানক ঘটনার কথা। সেটি মুম্বাই শহর ছিল। রঘু প্রতিদিনের মতনই অফিস থেকে বাড়ি ফেরে, হে ভগবান, আমি খুব ক্লান্ত হয়ে গেছি আজ, ভালো হয় যদি আমি কিছুক্ষণ বিশ্রাম করে নিই। তারপর সে নিজের শোয়ার ঘরের দরজা খোলে। সে ভয়ের চোটে চিৎকার করে ওঠে। সে দেখে ওই ঘরে একটি মহিলা রক্তের মধ্যে পড়ে আছে। তা দেখে সে ভয় পেয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, কেমন আছেন আপনি? এখানে কিভাবে এলেন? আমি তো দরজায় তালা লাগিয়ে গেছিলাম। কি হয়েছে আপনার? আপনি কে? তারপর সেই মহিলা দৈত্যাতে বদলে যায়। দৈত্যা প্রভুকে নিয়ে নিজের ওখানে চলে যায়। খুব ভয়ানক গুহা ছিল। সেই গুহাটি একটি জঙ্গলের ভেতরে ছিল। সেখানে গুহার ভেতরে রঘুকে ছেড়ে দেয় আর সে চলে যায়। দেখে রঘুও খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে লাগে, কেউ আছে? এখানে কেউ আছে? আমায় সাহায্য করুন, আমায় বাঁচান। এভাবে সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগে। ইতিমধ্যে দৈত্যা সেখানে প্রকট হয় এবং তাকে বলে, ভয় পেও না, আমি এসে গেছি। যদি তুমি চিৎকার করো তাও এখানে কেউ আসবে না, কেউ তোমার আওয়াজ শুনতে পাবে না। আজকে তোমাকে আমার খাদ্য হতে হবে। কে তুমি? তুমি আমায় এখানে কেন এনেছো বলো? আমায় ছেড়ে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও। বাচ্চাদের মতো কথা বলো না, বুঝেছ? এই বলে সে দৈত্যা একটি সাধারণ মহিলাতে বদলে যায়। তা দেখে রঘু বলে, তুমি তুমি তো কবিতা। বাহ, চিনে ফেলেছো তো। কিন্তু কবিতা, তুমি তো মারা গেছো না, তাহলে তুমি আমায় এই নরক কেন দেখাচ্ছো? আমি মরিনি, তুমি আমায় মেরে ফেলেছো। এই নরক তো তুলনা মাত্র কিছুই না, আমি মরার আগে আসল নরক দেখেছি। আরে আমি তোমায় মারিনি, বিশ্বাস করো। আচ্ছা তাই নাকি? তাহলে বলো রঘু, আমাকে কে মেরেছে? ঠিক আছে আমি তোমায় বলছি। কবিতা, তোমায় সবাই খুব ঘৃণার চোখে দেখতো, কারণ তোমার রং শ্যামলা ছিল। তাই আমি ভাবলাম তোমাকে সহানুভূতি দেবার কথা, এবং তার ফলে আমি তোমার খুব কাছের মানুষ হয়ে উঠি। আমাদের ঘনিষ্ঠতা দেখে সবাই ভাবতে লাগে আমাদের মধ্যে ভালোবাসা আছে। আমি তোমায় বলেছিলাম না আমার বাড়ি এসো রবিবার দিন, সেই ব্যাপারেই কথা বলার জন্য। কবিতা রঘুর বাড়ি যায় এবং বলে, হাই রঘু, তুমি ডেকেছিলে আমায় কিছু বলার জন্য, বলো কি ব্যাপার? কবিতা, সবাই আমাদের নিয়ে বাজে বাজে কথা বলছে, তাই আমি তোমাকে এখানে ডেকেছি এই ব্যাপারে কথা বলার জন্য। আমরা যখন সেসব কথা বলছিলাম আনন্দ আসে, তখন আমি হাই বললাম আনন্দকে। যখন তুমি আনন্দকে দেখার জন্য পিছনে ঘুরলে, আমি তোমার মাথায় প্রহার করিনি। সে আমার শালা ছিল শিবু, যে সে সময় আমাদের সাথে ছিল। সঙ্গে সঙ্গে তুমি মাটিতে পড়ে গেলে এবং রক্তের ধারা বইতে লাগলো। আরে শিবু, এটা কি করলে তুমি? চলো হাসপাতালে নিয়ে চলো। আমার বড় দিদি তোমার সাথে এজন্য বিয়ে দিয়েছি যে তুমি এই মেয়েটির সঙ্গে মজা করতে পারো। সে কি জানে না একজন বিবাহিত লোকের সাথে প্রেম করতে নেই? আরে শিবু, ও জানে না আমি বিবাহিত, আর আমাদের মধ্যে প্রেম ভালোবাসা নেই, আমরা শুধু বন্ধু। হ্যাঁ শিবু, আমাদের কলেজেও সকলে এটাই ভাবে। মেয়েটি কিন্তু খুব ভালো, চলো চলো হসপিটাল নিয়ে চলো, এরকম ফেলে রাখা উচিত না। না, যদি আমরা এমন করি সে ভাবে যে আমরা তাকে মারার চেষ্টা করেছি এবং সে আমাদের বিরুদ্ধে কোর্টে মামলা করবে। এখনো বেঁচে আছে, আর এমন কিছু হবে না তুমি যা ভাবছো, চলো তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়া যাক। না, দয়া করে আমার কথা শোনো, কেউ দেখে ফেলার আগে এই লাশটিকে নিয়ে আমি অনেক দূরে কোথাও চলে যাব। জামাইবাবু, আমি এসব করেছি যেন আপনি আমার বোনকে না ছেড়ে দেন। আমি জেনে শুনে কিন্তু ওকে মারিনি, আমার কোনো ব্যক্তিগত ঈর্ষা নেই ওর সাথে। এভাবে সে অনুরোধ করতে লাগে আর কাঁদতে শুরু করে। তারপর আমরা তার কথা মেনে নিই এবং তাকে কথা দিই। পরে আমরা জানি না তোমার লাশটিকে নিয়ে সে কি করে। আমি সব জানি তুমি যা যা বলছো। তুমি জানো পরে আমার সাথে কি হয়েছে? জানার পরেও যে আমি বেঁচে আছি, সে আমার জঙ্গলে নিয়ে যায়, সেখানে একটি সাপের গুহার মধ্যে আমাকে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। তা আমার জন্য নরক ছিল যখন সাপগুলি আমায় কামড়াচ্ছিল। সত্যি আমি জানি না তারপরও কি হয়েছিল তোমার সাথে। সব কিছু জানার পরেও তাহলে তুমি আমায় মারতে কেন চাও? আমি অনেক আগে শিবু আর আনন্দকে মেরে ফেলেছি। আচ্ছা, সে তুমি যে তাদেরকে মেরে ফেলেছো, কিন্তু আনন্দ কি করেছিল, তাকে কেন মারলে? মৃত্যুর পরে আমি এক দৈত্যা হয়ে যাই,
আমার সেই দৈত্যার রূপ পছন্দ ছিল না, তার জন্য অনেক সংঘর্ষ করি এবং জানতে পারি যুবতী থাকার রহস্য। কি? কেন তুমি বুঝতে পারলে না? যদি আমি যুবকদের রক্ত খাই তাহলে আমি চিরজীবন সুন্দরী থাকব, তাও মানুষ রূপে, বুঝেছো বাচ্চাদান? তাই আমি আনন্দকেও মেরে ফেলেছি। এটা কিন্তু খুব ভুল যা তুমি করেছো। এটা অত বড় ভুল না যা তোমরা করেছিলে। ক্ষমা করে দাও রঘু, এবার তোমার পালা। এই বলে দৈত্যা তার রক্তপান করে এবং একটি সুন্দরী যুবতীতে পরিণত হয়ে যায়।